স্বামীকে আবাসিক হলে আটকে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রতিবাদে শহীদ মিনারের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ শিক্ষার্থীদের হল থেকে দ্রুত সরানোর দাবি তুলেছেন তারা। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। নিপীড়ন বিরোধী মঞ্চের ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমবেত হন শিক্ষার্থীরা, তাদের সঙ্গে যোগ দেন বিভিন্ন বিভাগের শিক্ষকরা। শিক্ষার্থীদের অভিযোগ, বিচারহীনতার কারণেই প্রশাসনের ইন্ধনে ক্যাম্পাসে ঘটে চলেছে ধর্ষণ সহ একের পর এক ন্যাক্কারজনক ঘটনা। আমরা শিক্ষার্থী হিসেবে কিভাবে নিশ্চিত হব যে এই ধরনের ঘটনা বা এই ধরনের মেন্টালিটি অন্য আরেকটা স্টুডেন্টের মাথায় নাই? আমরা এক বছর যাবত ক্লাস করছি এবং তার আগে অনেক শুনছি, অনেক আসছি, কখনোই মনে হয়নি এতটা অনিরাপদ। আমরা চাই এর দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে। এদিকে ধর্ষণকাণ্ডে শিক্ষক থেকে শুরু করে ক্যাম্পাসে ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বের দায় রয়েছে এমন অভিযোগ করে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে নিপীড়নের বিরুদ্ধে শিক্ষক সমাজ। যিনি ধর্ষক হিসেবে আমরা অলরেডি জেনেছি, তাকেও শিক্ষকরা সহযোগিতা করেছে। খালিদ যে হলে আশ্রয় নিয়েছিলেন, তিনি ছাত্রলীগের সভাপতি, তাকে আশ্রয় দিয়েছেন। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ক্যাম্পাসে অতীতে শিক্ষকদের বিরুদ্ধেও নিপীড়নের অভিযোগ উঠলেও তদন্তে পক্ষপাতিত্ব করা হয়েছে। আমি এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে ভীষণ লজ্জিত, ভীষণ মর্মাহত। এই অসম্মান এটা নিতে পারছি না। আমরা যদি তাদেরকে প্রপার কাউন্সেলিং করতে পারতাম, হয়তোবা আজকের এই পরিস্থিতি থেকে উত্তরণের একটা সুযোগ ছিল। গত শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে স্বামীকে আটকে রেখে এক নারীকে ধর্ষণের অভিযোগে ছয় শিক্ষার্থীকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা সহ তাদের সনদ স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। নিজের সাথে নিজে খেলতে ভালোই লাগে। শিকার করা যাবে এই দেশে যা অবৈধ, ওই দেশেও তো তারা অবৈধ। 200 কোটি পাল্লু আউট আর পাল ইন। কলসিতে যদি ছিদ্র থাকে, সে কলসি পূরণ হবে কি করে? মাসকরা করেন না বুঝা বড় হইতে গিয়ে আমি ছোট হয়ে গেছি। আমার টাকা পয়সা বাড়িতে রেখে